السلام عليكم. الحمد لله رب العالمين، وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. آمنت بالله صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك على من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أما بعد، فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم، إن الله تعالى قال: من عاد لي وليا فقد آذنته بالحرب، وسيلتنا في الدارين جد الحسن والحسين، مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله، نورا من نور الله. يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا، صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى أهل بيتك يا رسول الله. حضرت معزز ومقرم، عزیزان دین محترم، بزرگان دین ملت اسلامیہ، او سامعین امت نبویہ، اپستھت انوپستھت، جاتیو دھرم برن نربشیشے، آجکر بشو نبی دیوس اپلکھے উদ্যোক্তা বা উদযাপনকারী এই নুরানি মেম্বার, সেই সমস্ত উদযাপনকারীদের প্রতি এবং মাননীয় সকল নেতৃবৃন্দ এই কাজের মধ্যে যারা আছেন এবং মাননীয় সভাসদগণ মণ্ডলী, ভদ্র মহোদয়গণ এবং মাননীয়া পর্দানাসীন মা বোনেরা, দূরে এবং সামনে যারা যেভাবে এই অনুষ্ঠানের প্রতি সহযোগিতা করেছেন,
তাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা সম্ভ্রম ভালোবাসা ও বিশেষ অভিনন্দন জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে এই জন্য শুকরিয়া আদায় করি বেশুমার যিনি তার বারগুজিদা পয়গম্বর হুজুর পূর্ণর সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আম্বিয়া ও আউলিয়ায়ে গণকে প্রেরণ করে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন জোরে সরে সবাই বলুন আলহামদুলিল্লাহ এবং যে নবী পাকের মাধ্যমে আল্লাহর নূরে নূরি বাবু ছেলেগুলো ওখানে বড্ড চেঁচামেচি করছে আপনারা যারা আছেন কথা বলেন যারা আর মা ও বোনদের বিশেষ করে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যেখানেই থাকেন না কেন যদি শ্রবণ করেন মজলিসের মধ্যে আপোষে একে অপরে গল্প গুজব করবেন না একান্ত জরুরি দরকার পড়লে বাইরে বেরিয়ে যাবেন ফাঁকে গিয়ে কথা বলবেন কারণ আজকের যে নূরানি মহান একটা রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তার রাসূল এবং আউলিয়া কেরামগণ রাখনুমা হাদিগণের মাধ্যমে যে আমরা হেদায়েত পেয়েছি তাদের আজকে শান শওকত মান মর্যাদা তাদের সম্পর্কে কোরআন ও হাদিস বা বিভিন্ন কাউলে ওলিদের কি দালায়াল আছে এগুলো আমাদের জানার দরকার আছে ভাই ফাসাদ সেখানে হয় যেখানে এলেম কম জ্ঞান কম জ্ঞান যেখানে থাকে সেখানে ফাসাদ হয় না আবার জ্ঞান থাকা সত্ত্বেও যে জ্ঞান নেওয়ার চেষ্টা করে না সে ফাসাদ হয় তাতে আমরা জ্ঞান অর্জন করব জানব কোরআন ও হাদিসের আলোকে পাছে নিজের জিদ্দিবশত বা হুজ্জতবশত কোনো জ্ঞান না নিয়ে আমি নিজের শুধু ক্ষতি নয় পুরো আমার জেনারেশনটার না ক্ষতি হয়ে যায় কারণ আমি যেমন চলবো আমার দেখে আমার ছেলেরাও চলবে আমার দেখে আমার বংশবুনিরাও চলবে অতএব হ্যাঁ ভাই একটু স্টুই যে আছি বারোটার দিক করে দুটোর দিক করে ফোন করুন না কালকে তো সেই মোতাবেক আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আমাদের জেনারেশন পরবর্তী সময় যারা আসবে আমরাও হেদায়েত যেন পাই এবং আমাদের পরে যারা আসবে তারাও যেন হেদায়েত পায় আল্লাহ পাক কোরআন পাকে বলছেন জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার ফ্যামিলি পরিবার বর্গকেও বাঁচাও সেই সূত্রে আজকে যেটুকু আল্লাহ পাক আমাকে আমার প্রিয় মুর্শিদ খেদমত গুজারে যতটুকু আমি নিজের সময় ব্যয় করেছি যদি কিছু নিগাহকরম করেন সুলতানুল হিন্দ খাজা গরিব নামাজ যিনি না এলে হিন্দুস্তানে ইসলামের আলো ছড়াতো না সেই গরিবের নামাজ যদি দোয়া করেন একটু নেগাহ করেন আহলে বেত রাসুল যাদের প্রতি দুরুদ না পড়লে নামাজ হয় না আহলে বেত রাসুল আইমায় তাহরিন তাদের যদি নেগাহ করাম সাদকা হয়ে যায় আমার নবী মুস্তফার সাদকা হয়ে যায় তো আল্লাহ পাকের অশেষ মেহরবানি হয় ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে কিছু বলার আলোচ্য বিষয় রাখার প্রশ্ন আশা করি আল্লাহর মেহরবানি হবে আপনাদের প্রতি আমারও প্রতি সবাই মনোযোগ সহকারে শুনবো আমলে আনার জন্য হৃদয়ঙ্গম করব হৃদয় থেকে আমরা ওইগুলোকে নিয়ে আমলে পরিণত করব ইমান খাঁটি হবে ইমান খাঁটি হলে ইমানের যে গাছ আমল সেই আমলটাও খাঁটি হবে ইমান যদি দুর্বল তো গাছ ক্যান্সার ফল বেকার অতএব ইমান আগে খাঁটি করা চাই তো ইমান আর আমল দুটোই টপিক যাবে ইনশাআল্লাহ তো শুরুতে আমি নবী পাকের শানে একটি নাতিয়া কালাম পড়ব ভাই আমার বাংলা পড়বো না উর্দু পড়বো কোনটা সুবিধা হবে আপনাদের বাংলা নাতিয়া কালাম পড়ে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে যে কোরআন কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা রেখেছি এবং রাওয়াহুল বুখারি থেকে বাবে তাওয়াজ্জু হাদিস একটি কুলসি রেখেছি দুটো দালালকে সামনে রেখে আজকের বক্তব্য আলোচ্য বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা হামদ হে আল্লাহ কি যদি কিছুটা উর্দু বোঝেন হিন্দু বোঝেন গৌর করবেন তসরি করছি না হামদ হে আল্লাহ কি জাহির হে বিসমিল্লাহ সে হামদ হে আল্লাহ কি জাহির আমরা প্রতিটা কথাই ভালো পেয়ে গেলে আলহামদুলিল্লাহ বলি না
তার প্রশংসা তো হামদ হে আল্লাহ কি জাহির হে বিসমিল্লাহ সে খোদা জো দেতা হে ও মিলতা হে রাসূল আল্লাহ সে ডাইরেক্ট খোদা থেকে পাই না আমরা কুরআন পেয়েছি যা কিছু পেয়েছি আমার রাসূলের মাধ্যম দিয়ে পেয়েছি ইসিলিয়ে স্যার বলতে হ্যাঁ হামদ হে আল্লাহ কি জাহির হে বিসমিল্লাহ সে اور خدا جو دیتا ہے وہ ہمیں ملا ہے رسول اللہ سے تو رسول کے ساتھ بغض اگر رکھے دشمنی رکھے رسول سنگے جدی توہین کرے تو تر نصیب کی ہوئے اللہ اللہ حجر ماننے والا ایماندار ہوئے نا عجاجل تو اللہ مانے رسول مانے نا ایماندار عجاجل ابلی شیطان اسی لیے حمد ہے اللہ کی ظاہر ہے بسم اللہ سے خدا جو دیتا ہے وہ ملتا ہے رسول اللہ سے بازوز خب محمد محمد مصطفی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم جد محبت نہ تھا کہ اللہ اللہ جو تو کرو بازوز خب محمد کامل ایمان ہو نہیں سکتا خدا کو ماننے والا تو کیا ہوا وہ مسلمان ہو نہیں سکتا لوح سلام ما او محمد رسول আমি ছন্দেতে আমার বলছি প্রত্যেককে নিজে নিজে আমার মনে করবেন আর যদি পৌঁছাতে চান তাহলে আমার সঙ্গে ছন্দেই ছন্দে একটু গলা মেলাবেন তাহলে আমি ভাববো বা সবাই ভাববে যে যার নিজের আরজু পেশ করছেন লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আমাদের দরুদ সালাম আমাদের দরুদ সালাম করো গো কবুল লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল তোমারই রহমতে আমি আমার সালনাকা ইল্লা রহমাতুল আলামিন হে নবী আমি যদি আপনাকে সারা জাহানের জন্য তো পাঠিয়েছি বাকি আর কিছু করে পাঠাইনি আল্লাহ হলেন রাব্বুল আলামিন সারা জাহানের পালনকর্তা নবী মুস্তফা হলেন সারা জাহানের রহমত দাতা তাই সবাই নবীর রহমতে বেঁচে আছি তোমারই রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায় দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায় আরে যদি আমার ইশক না থাকে মহব্বত থাকে তো দেখা দেবে কি করে দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায় পার করে দিও আমায়া রাসূল আল্লাহ পার করে দিও আমায় ফুল সিরাতের ফুল লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল তুমি কমলি ওয়ালা আমার তোমারই তুলনা নাই আমার নবীর সঙ্গে কার তুলনা আছে তুমি কমলিওয়ালা আমার তোমারই তুলনা নাই আরে খোদার দিদার পাবে সবাই পাবে তোমার বাহানাই নবী ছাড়া আল্লাহ দিদার পাওয়া যাবে না নবী রসুলাতে খোদার দিদার পাবে সবাই পাবে তোমার বাহানায় তুমি জান্নাতি বাগের নুরি ফুল না তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল লহ সালাম আমার ও মুহাম্মদ লহ সালাম আমার লহ সালাম আমার
আপনার দরুদ পৌঁছাবেন তো তো বলেন আল্লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আমার দরুদ সালাম আমার দরুদ সালাম করো গো কবুল আল্লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা وعلى آله الله أحد قل هو الله أحد الله تني إك واحد الله أحد আমার নবী আসবেন কুরআন পাকে ইশারুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে গেছেন আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ মুসা নবী আলাইহিস সালাম বলে গেছেন আমাদের পরে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ আমাদের কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে তাই কবি কি বলছেন আহাদ আহমদ মুহাম্মাদের শুধু মুখে নবী নবী বললে হবে না জানতে হবে রাজ রহস্য ভেদ মেরাজে নবীকে নিয়ে গেলেন সুবহানাল্লাজি সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা তিনি পাক জাত যিনি তার বান্দাকে এক রাত কি রাত সফর করালেন মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা তো আল্লাহ পাক যখন মেরাজ রজনীতে নবীকে নিয়ে গেলেন এখানে আল্লাহ নবী বললেন না কেন বি আবদিহি আল্লাহ তার বান্দাকে নিয়ে গেলেন ভাই একটা কথা জেনে নেবেন কোরআন এমন একটা তরঙ্গ লেহরি এমন এক কিতাব বিশ্বের সমস্ত গ্রন্থকে টেক্কা দিয়ে থাপ্পড় মেরে বসিয়ে দেয় কোরআন লেহরি বঞ্চক এই লেহরি যারা বহন করতে পারে তারাই সাগর সমুদ্রে খেলতে পারে তো কোরআন সাগরে যতটা ঢেউ আছে তার থেকে হাজার গুণ বেশি কোরআনে ঢেউ খেলছে কোরআন কখনো পুরানো হয় না যদি কেউ কোরআন পড়তে জানে আর না জানলে এটা তো রোজই পড়ি না যখনই পড়বে নতুন পড়ি কারণ কোরআন আজকে আমরা ব্যবসা করে নিয়েছি বাম্মা মরে গেছে পড়ে বক্সে দে রমজান মাসে গেছে তারা বি পড়ে খতম করে দে এর জন্য কোরআন নাজিল হয়নি কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনকে জানতে গেলে এক কোরআন ফিরকা কটা ভাইজান আপনাদের সে একটাও ফিরকা নেই তো হ্যাঁ না কিছু বলছেন না ফিরকা কটা কোরআন তো এক ফিরকা কটা তিয়াত্তরটা এক মিল্লাতে তিয়াত্তরটা ফিরকা নবী পাকে তাফতারিকু উম্মতি এই হাদিস পাকটি আছে আবু দাউদ ইবনে মাজা মিসকাত তিরমিজি সিয়াসাত্তার মধ্যে চারটি হাদিসে আছে বাকি তো আরো তুরুখ হিসাবে অন্যান্য হাদিসে আছে তাফতারিকু উম্মতি আলা সালাসিউ ওয়া সাবঈনা মিল্লাতান আমার উম্মতের মধ্যে একটি মাত্র মিল্লা তার থেকে তিয়াত্তরটা ফেরকা হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা দল ছাড়া তাহলে একটাকে মাইনাস করলে বাহাত্তরটা কোরআন কটা কোরআন পড়ছে তিয়াত্তর দল যাচ্ছে একটা দল জান্নাতে বাহাত্তরটা জাহান্নামায় যাচ্ছে এবার আপনি বলেন আমি বলি সবাই বলবে বাহাত্তর মৌলবী একদিকে একরকম বলছে আর একটা তার বিপরীত বলছে পাবলিক বলবে ধর আর পিঠ বিদায় কর বাহাত্তর মুফতি ভুল উনি একা ঠিক পাবলিক কি বলে কিন্তু খাস পাবলিক যারা জেহেন রাখে এই গন্ডগোলে কোনোদিন সমাধান হয় না মারপিটে সমাধান হয় না
শাশুড়ি জামাই মারপিট ঝগড়া খুন খারাপি হয়েছে হয় না মাওলানা আলী আলাইহিস সালাম আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামাল হয় না ইতিহাস জানেন জামাল যুদ্ধে নবী পাকের বিবি আমাদের আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী পাকের জামাই ভাই আত্মীয় আহলে বাইত সাহাবা আবার নবীর পরে তামাম ওলিদের সরদার মুমিনদের ওলি সেই আলী তাহলে জামাই শাশুড়ির যুদ্ধ কেন হলো আজকে তো আমার কথা খারাপ লাগছে ভাই আজকে 1450 বছর পরে আমরা ইসলাম পেয়েছি কতটা ঠিক পেয়েছি নিজেই কতটা ঠিক সেটা ভাবি না কিন্তু ফতোয়া দেওয়াতে ওস্তাদ হয়ে গেছি ভাই আমার দুঃখ নেবেন না বোঝার চেষ্টা করবেন দলীয় মনোভাব নিয়ে আমার কথা শুনবেন না নিরপেক্ষ মনোভাব নিয়ে শুনবেন যে নবী পাকের পরেই ইসলামের মধ্যে দ্বীনে মুহাম্মাদির মধ্যে ইসলামের মধ্যে শাশুড়ি জামাইয়ের যুদ্ধ কারণ কি যারা ফতোয়া দেয় বলছি আরে উনি খালি গন্ডগোল লাগায় ভাই আমি কোরআন হাদিসের কথা বলা মানে কি গন্ডগোল না গন্ডগোল তো আমি লাগাতে চাই না কিন্তু কথা হচ্ছে 72 দোকান বন্ধ হয়ে যাচ্ছে 72 রোজগার বন্ধ হয়ে যাচ্ছে দেখবেন যখন আসল দুধ বেরিয়ে আসে মাইডিয়ার বন্ধ হয়ে আসল দুধে মাখন পাওয়া যায় ছানা পাওয়া যায় গাওয়া ঘি পাওয়া যায় ডালদা পাওয়া যায় নকল ঘি হবে তো আউলিয়া মাননে ওয়ালা আহলে বাইত মাননে ওয়ালা রাসূল মাননে ওয়ালা নবীকে চেনা জানা বোঝা এগুলো যাদেরকে আল্লাহর ওয়ালির নিগাহ কারামে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের কথা আর আউলিয়া বিরোধী যারা তাদের কথা অনেক ডিফারেন্স হবে হবে না অনেক ডিফারেন্স হবে আচ্ছা এটা খোলা কেন পালিয়ে গেল পড়ে যেতে পারে তো ব্রাদার মিল্লাত আমার শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ নিরপেক্ষ মনোভাব নিয়ে ধীরস্থিরভাবে শুনবেন আমি বলার জন্য তাড়াহড়ো করব না কারণ আমার গলারও চাপ আছে প্রোগ্রাম তো রোজই করছি আর তারপরে এখনকার ওয়েদারটা দেখছেন ঠান্ডা গরম হয়ে হয়ে গলাটা একটু পেরেশানিতে আসি মানে আওয়াজটা জোর করে বের করতে হচ্ছে তো ব্রাদার মিল্লাত কোরআন এমন একটা লেহেরি ব্যঞ্জক বর্ণ যে এখনো পর্যন্ত অধিকাংশ ওলামায়ে কেরামগণ কোরআনকে নিয়ে এখনো রিসার্চ করতে পারেনি যদি রিসার্চ করতো তাহলে হাদিসের দিকে যেত না ঠিক না বেঠিক আমার নবী বলছেন কোরআন যার বুঝে এসে যাবে তার হাদিস লাগবে না জোরে বলেন স্যার কোরআন যার বুঝে এসে যাবে তার হাদিস লাগবে না তবে হ্যাঁ মানুষদের জন্য সারা শরীয়তের জন্য হুজ্জতমূলক দলিলমূলক কোরআন আগে পেশ করবে তারপরে হাদিস পেশ করবে কিন্তু অধিকাংশ ওলামাতে দেখি কোরআনের নামই লয় না আমি দিলাম যে কোরআনে এই কথা আছে বলে হাদিস বলো তাই বললাম যদি কোরআনের উপরে আবার হাদিস হয় তাহলে আপনি নামাজ পড়াই ছেড়ে দেন কারণ নামাজ আপনার হয় না আমি দিলাম কোরআন আর আপনি বলছেন হাদিস তাহলে নামাজে কোরআন পড়েন কেন হাদিস পড়েন হাদিস পড়ে নামাজ পড়ো কোরআন পড়বে কেন কারো বাপ মায়ের নামে বকসাবে হাদিস পড়ে খতম করো কোরআন বকসাবে কেন তারাবি পড়বে হাদিস পড়ো নামাজ পড়বে কোরআন খতম বকসাবে কোরআন তারাই পড়বে কোরআন ফাতিয়া নিয়ে দেবে কোরআন কারো বাড়িতে গিয়ে পড়বে কোরআন আর হুজ্জত যখন হবে কোরআনের দলিল মাথায় ঢোকে নি হেরে যাবনি তো যমন করে হুজ্জত করে জেতার চেষ্টা করব এটা কি হয় বাবু সে জামানা চলে গেছে এটা ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার জামানা অনেক অনেক কিছু বলে আগে বলবেন কেউ কারো নামে বদনাম করার পূর্বে ভাববেন যে মা আয়েশা শাশুড়ি মা হাজত আলী সেই সুরে জামাই সেখানে কেন যুদ্ধ হলো লড়াই হলো 12,000 সাহাবি নির্মম ভাবে শহীদ হয়েছে কত বললাম সিফিন যুদ্ধে আলী আর মুয়াবিয়া 70,000-এর বেশি কেন আর আজকে একটা মাঠে হলে কি অবস্থা হয় কিসের লড়াই ছিল দাওলাতের টাকা পয়সার জমি জায়গার
দিনের লড়াই তো দিন কে বেশি জানেন আর হবে যুদ্ধ নবী বলেও গেছেন তাহলে যুদ্ধ যদি নবীর জামানতে হয়ে থাকে নবীর পরেও হয়ে থাকে তো যারা যারা ওই লাইনে থাকবে নবী পাকের লাইনে মাওলানা আলী পাকের লাইনে সাহাবাদের লাইনে আর ইসলামের লাইনে হক আর না হক যখন দুটো রক্তাক্ষর খাবে একটা তো লড়াই হবে ঠিক না বেটি আর যদি বলেন না বাবু আমি লড়াই টড়াই করব না তা ধর্মও মানতে হবে না ধর্মে আপনি কি আলী থেকে বড় নাকি ধর্মে কি আপনি সাহাবা থেকে বড় নাকি ধর্মের সত্যপথে গেলেই আপনাকে ধর্মের সত্যপথে গেলেই আপনাকে আমাকে সবাইকে সচেতন হয়ে আরে ভাই আজকে তো অনেক শান্তিতে আমরা আছি কালকে ছিল তলোয়ারের লড়াই মিসাইলের লড়াই বোম ব্লাস্টের লড়াই গুলিগারাজের লড়াই আজকে আমাদের ইলমের লড়াই কথার লড়াই দলিলের লড়াই এবার দলিলের লড়াইয়ে শান্ত পরিবেশে আমরা যখন লড়াই করব যেটা ঠিক সেটা মেনে নেব যা ঠিক লাগে না মানবে না ধর্ম কারি উপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় না লাইক র ফিদ দিন কোরআন বলছে যে কারো উপরে জবরদস্তি ধর্ম চাপাতে যাবে না তাকে রশ্মি দেবে আলো দেবে যদি চোখ থাকে দেখা দেখে চলে যাবে আল্লাহর নবী ধর্ম চাপাতে বলেন না জোর করে ধর্মের বলে কোনো জবরদস্তি নেই যে তোমাকে এটা মানতে হবে হ্যাঁ আপনার বলার দরকার আপনি তবলিক করুন বলে যান আল্লাহ বলছে হে নবী আপনি প্রচার করুন হেদায়েত করার মালিক আমি আল্লাহ আমি হেদায়েত করব অতএব আপনার কথার দিকে যারা রুজু হবে মেনে নেবে আমি আল্লাহ তখন হেদায়েত করব যারা না মানবে তাকে হেদায়েত করব না এই তো বুঝি তো সেই জন্য আগে আহাদ আর আহমদ আর মুহাম্মদ এই তিনটে নামকে যদি চিনতে পারে তাহলে আউলিয়াদরা চিনতে বাকি থাকবে না সে দেখবে তাদের ফাতোয়া এই যে একটু আগে আপনাদের কাছে মাওলানা আলী বললাম না এতো অনেক জায়গায় এখানে বলে সেখানে জানি না এখানেও অনেক জায়গায় আল্লাহ তো মাওলা আল্লাহ ছাড়ার কাউকে মাওলা বলা শিরক তে খণ্ডনটা করে দেবো বলবো আল্লাহ মাওলা আমিও বলছি আল্লাহ মাওলা আমরা যখন সাহায্য চাই শত্রুদের বিপক্ষে কাফেরদের বিপক্ষে তখন বলি আন্তা মাওলানা সূরা বাকরা শেষের দিকে আন্তা মাওলানা মাওলা না আমাদের তুমি আমাদের মাওলা ফানসুরনা অতএব আমাদেরকে সাহায্য করো আলাল কাওমিল কাফেরিন কাফেরদের বিরুদ্ধে কাফেরদের উপরে তাহলে আমি আল্লাহকে বললাম মাওলা ভাই জান একটু ওয়াজ করব পরে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এখন কি করলেন বলুন তো আমি বললাম আর আপনারা দরুদ শরীফ পড়ে নিলেন কি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কেউ মাওলা নয় কাউকে মাওলা বলা যাবে না তা আমি যে দরুদ পড়তে বললাম আপনাদের এটা কি আপনাদের জানা দরুদ না নতুন দরুদ জানা দরুদ তার মানে এখানে পড়ে আর যে ফতোয়া দেয় সেও পড়ে পড়ায় তা আল্লাহ ছাড়া যখন কোনো মাওলা নাই অন্য কাউকে মাওলাও বললে শিরক আপনি তো আপনারা তো দরুদ বললেন মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আমাদের মাওলা বলুন এবারে যে ফতোয়া দেয় তার কতটা জ্ঞান আছে পায়ের তলার মাটি থাকবে না রে ভাই নবীকে বলছে মাওলা আর আল্লাহকে বলছে মাওলা আল্লাহ ছাড়া যদি কোনো মাওলা না হয় তাহলে দরুদ শরীফে তুমি মুহাম্মদকে বললে মাওলা তুমি তো নিজেই শিরক করে মুশরিক হয়ে গেলে তাই না জেনে শিরকের ফতোয়া দিতে যাবে না শয়তান বলে আর এমন কম বকত মাওলবি এ নিজেই জানে না কিন্তু ফতোয়া দিয়ে মানুষকে গুমরাহ করছে অতএব আমার মতো আর শয়তান লাগবে না এই মাওলবিকে পেতে রাখলে আমার কাজ হয়ে যাবে
তাই যত দেবে শিরকের ফতোয়া শিরক 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 শয়তান বলবে রেখেছি তোর মাথায় মেরে পেরেক আর মাথা হয়ে যাবে কেরেক আর ফেল হয়ে যাবে ঈমানের পেরেক তো মাওলা মানে জানে না না দরুদ শরীফ পড়ছে নবীকে মাওলা বলছে ওদিকে বলছে আল্লাহ ছাড়া কাউকে মাওলা বলা যাবে না তাহলে আল্লাহর সঙ্গে তুমি মুহাম্মদকে মাওলা বললে কেন তাহলে দরুদ শরীফ ছেড়ে দাও আর ছাড়লে তো তোমাকে রাখবে না যার নাই কোনো গতি সেই করে ইমামতি ও ভাইজান আমি ইমামদের তাওহীন করছি না তাচ্ছিল্য করছি না আল্লাহর বানানো ইমামকে জানতে হবে কুল্লানাদ কুল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সূরা বনী ইসরাঈল আল্লাহ পাকের সাথ করছেন সেই দিনকে কিয়ামতের দিনকে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক তাদের ইমামদের সাথে উঠাবে আল্লাহ পাক তাদের ইমামদের সাথে ডাকবে তাহলে এখন বলুন আমরা বানালাম ইমাম আর আল্লাহর বানানো ইমাম দুটো ইমাম এক হয় নাকি তাহলে আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন সেই ইমামের খোঁজ নিতে হবে সেই ইমামের তদন্ত করতে হবে সেই ইমামকে অনুসন্ধান করতে হবে কারণ আমরা কারা কার পেছনে থাকব আমাদের কারো নাম বলে নাই কিন্তু ইমামের কথা উল্লেখ করেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইমামদের সাথে প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন ডাকা হবে তাহলে ইমাম থাকবে আগে মুক্তাদি থাকবে পেছনে অতএব দু রকমের ইমাম একটা শয়তান বানায় ইমাম আর একটা আল্লাহ বানায় ইমাম অতএব যে ইমামের পেছনে যে থাকবে যার ইমাম জাহান্নামে যাবে তার মুক্তাদি জাহান্নামে যাবে যার ইমাম জান্নাতে যাবে তার মুক্তাদি জান্নাতে যাবে অতএব আমরা আল্লাহর বানানো ইমাম লব না শয়তানের বানানো ইমাম লব নিশ্চয়ই 72 ফিরকা আমি একটু আগে বলে গেছি যারা জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে তাদের ইমাম আছে আর একটা ফিরকার ইমাম আছে তাহলে ইমামটাকে নিয়ে আগে যাচাই করা হোক যে তোমার ইমাম ঠিক না আমার ইমাম ঠিক তাহলে কোরআন পাকে যখন ইমাম এসেছে আল্লাহর বানানো ইমাম বলো কে আল্লাহর বানানো ইমামকে ইমাম যদি আল্লাহ না বানাবে তো কোরআন ইমামের কথা বলবে কেন ঠিক বলছি না বেটি বুঝি ভাই যদি বলেন সন্দেহ হচ্ছে কোরআন নিয়ে আসবেন দেখিয়ে নামবো না দেখাতে পারলে জীবনে স্টেজে উঠবো না যদি কোনদিন এই কথার উপরে উঠি জুতো মারবেন চ্যালেঞ্জ দিয়ে আমি কথা বলি 99% কমসে কম 85% কোরআন ছাড়া বক্তব্য দিই না কারণ বেশি হাদিস দিলে বলবে চা দোকানে কালকে ও হাদিসগুলো জাল বলে গেছে কোরআন যদি বলি কোরআন জাল বলবে খুব বেশি বলবে মানেটা ভুল বলেছে তো মানে তো আজকাল সব রকম ভাষায় করা আছে আয়াত বলছি আমি মানে বলছি আপনি মানেটা গিয়ে মিলিয়ে নেবেন যে কোনো কোরআন দেখে ঠিক বলছেন না বেরিয়ে বলছি কথা তো পারফেক্ট বলবো নাকি জি বাবজি কথা পারফেক্ট বলবো তো না কারো গোলামি করে বলবো পারফেক্ট বলবো তো ভাইজান ইমাম আল্লাহর বানানো ওই ইমাম যাকে 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 বানিয়ে গেছেন পরপর এই ইমাম দেখতে হবে আমরা যে কোনো জায়গায় ইমাম বানিয়ে দিলাম ওই ইমাম আমাদের দলিল তাহলে আমাদের বানানো ইমাম যদি দলিল হয় তাহলে যারা মূর্তি বানিয়ে পূজা করতো তারাও তো বলতো যে আমরা একে আল্লাহ বলিনি এর দ্বারাতে আমরা তাকে তার দ্বারা তার কাছে যাব একই জিনিস হয়ে গেল না ইমাম আমরা যখন বানাবো আগে বলতে হবে ভাইজান আপনি তো আমাদের ইমামতি করবেন আপনার ইমামকে কারণ আপনি নামাজ পড়বেন আমরা নামাজ পড়বো ইমামের ইক্তেদা তো আপনিও তো নামাজ পড়বেন নামাজ আপনার উপরও তো ফরজ তাহলে আপনি কার ইক্তেদায় নামাজ পড়বেন আপনার ইমামকে তো সে যদি তার ইমাম হারিয়ে দেয় যার ইনজিল নাই কোন গাড্ডায় গিয়ে ফেলবে আল্লাহু আকবার কথা কঠিন হচ্ছে নাকি আরে বাবু অনেকে এখানে লাইনের লোক আছে অত বুঝে নিচ্ছে কিন্তু তোমাদের তো অনেক এখানে আরও সব আছে আমি দিলাম খানা 10 জন 20 জন বললো হ্যাঁ হ্যাঁ দাও আর 200 জন বললো না না লাগবে না তো ভাইরা আমার সেই জন্য আহাদ আর আহমদ মুহাম্মদ তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়াও মাওলা আছে আল্লাহ মাওলা নবী মাওলা আচ্ছা নবী পাক সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আল হাসর বিসমিল্লাহির রহমানির রহিম وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الله رب العالمين বলেন হে ও আমার বান্দারা জগৎবাসীরা আমার নবী যাহা কিছু তোমাদেরকে দেয়
আমার মুস্তাফা আমার নবী যা কিছু তোমাদেরকে দান করে যা কিছু দেয় তা তোমরা সাদরে গ্রহণ করো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যা কিছু তোমাদেরকে দেয় তা তোমরা সাদরে গ্রহণ করো ভালোবেসে নিয়ে নাও এবং যাহা থেকে বিরত রাখে বন্ধক রাখে বিরত রাখে যেও না ওটাকে তোমরা বর্জন করো ফেলে দাও দূরে দাও রেখে দাও বর্জন করো তাহলে এয়াতের মাধ্যম দিয়ে আবার দেখতে হবে কোরআন পাকে আল্লাহ কি দিয়েছে তার নবীর মাধ্যমে সকলে বলি আল্লাহ নবীর মাধ্যমে নামাজ দিয়েছে কোন কিছু জিজ্ঞেস করার পূর্বে যদি বলি যে আমাদের নবী থেকে আমরা প্রথম কি পেয়েছি বলবে নামাজ নামাজ যদি পেয়েছি নামাজ তো নিশ্চয়ই পেয়েছি আমিও না বলবো না নামাজ কখন দিয়েছে নামাজ 40 থেকে 52 বছর বয়স তার মানে কত 13টা বছর 13টা বছর নবী দিয়েছেন সেগুলো কি ছেড়ে দেবেন নাকি আর 13 বছর পরে 52 বছর বয়সে নবী মিরাজে গেলেন আর মিরাজ থেকে নামাজ আল্লেন তাহলে 40 থেকে 52 13টা বছর কমপক্ষে 12টা বছর 12টা বছর নবী যা দিয়েছেন সেটা আগে নেবেন না নামাজ আগে নেবেন বলেন আরে শুরু থেকে নেবে আগে কোনটা নেবে পরে কোনটা নেবে বা মিরাজের আগে যেটা দিয়ে গেছে নেবে না তো নামাজ এলে একসঙ্গে নেব যখন যেটা দেবে সেটা নেব কিজি যখন যেটা দেবেন সেটাই নেব তাহলে শুরু থেকে অর্থাৎ 40 বছর বয়সে নবুয়তের এলান নবুয়তের ঘোষণা নবী দিতেছেন 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 দিচ্ছেন যারা লিখছেন 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 আর 12 বছর পরে নবী নামাজ নিয়ে এলেন তাহলে নামাজের ফর্মুলাটা কেমন ভাবে করব নামাজ মূল ইবাদত সেই ইবাদতটা কেমন করে করব 12টা বছর নামাজ পড়াবার ট্রেনিংটা দেখে দিয়েলেন আর আজকের মৌলবি সাহেব বলে কি তুমি নামাজ না জানলে বিসমিল্লাহ সুবহানাল্লাহ পড়ে দাঁড়িয়ে যাও হয়ে যাবে নামাজ যেন একটা সহজ হয়ে গেছে যদি নামাজ সহজ হয়ে যেত তাহলে সূরা মাউনে আরাই তাল্লাজিতে আল্লাহ ঘোষণা করতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওই নামাজিদের জন্য আফসোস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজিদের জন্য আক্ষেপ নামাজিদের জন্য বড় খারাপই কোন নামাজি ওই নামাজি সব নামাজি নয় ওই নামাজিদের জন্য বড় খারাপই যারা তার নিজের নামাজ থেকে উদাসীন আরে বাবা এখানে সুবহানাল্লাহ নয় এখানে খারাপের কথা হচ্ছে বাবা জাহান্নামে যাবে বলবে সুবহানাল্লাহ হ্যাঁ মুখ ফাটা বন্ধ রাখো হ্যাঁ যদি বলি বাবারা জাহান্নামে যাবে সুবহানাল্লাহ বলবে বুঝেছিও বলো ওই নামাজিদের জন্য খারাপই যারা তার নিজের নামাজকে চিনে না নিজের নামাজকে বোঝে না হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন তারা তাদের নিজের নামাজ থেকে গাফিল উদাস জানে না নিজের নামাজ আল্লাযিনা হুম ইউরাউন তারে নামাজ তো পড়ে শুধু লোককে দেখিয়ে থাকে তারে লোক দেখানো নামাজি আল্লাহ বলে দিয়েছে ওরা লোক দেখানো নামাজি যে নিজের নামাজ চেনে না শুধু লোক দেখানো পড়ে ভাই দেখিয়ে তো দিল নামাজ কিন্তু যদি কোশ্চিন করা যায় প্রশ্ন করা যায় ইমাম আগে মুক্তাদি পিছনে মুকাব্বির ইকামত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة দাঁড়িয়ে গেল কারা দাঁড়ালো কথা বলবেন না এটা হাওড়া ডিস্ট্রিক্ট তো মেদিনীপুরের সঙ্গে দুশ্মনী নেই তো তো জিজ্ঞেস করছি একটু কথা বলেন বন্ধু হিসাবে দাঁড়ালো নামাজিরা নামাজিরা কিন্তু কি বলছে যারা নামাজ পড়বে দাঁড়ালো আর এখানে মুকাবিল কি বলছে কদ কামাতিস সালাহ অবশ্যই দাঁড়িয়ে গেল নামাজ দাঁড়িয়ে গেল নামাজ নামাজ এখন ইমাম শুরু করেনি কিন্তু দাঁড়ালো তো মানুষ মুসল্লি নামাজি কিন্তু
নবী পাকের দেওয়া বিধান কি বলছে আল্লাহ নবী বলছে যা দেবে তা তোমরা নাও তাহলে নামাজ দাঁড়িয়ে গেল আগে বলুন ইমাম সাহেব তুমি দাঁড়ালে না নামাজ দাঁড়ালো যদি বলে আমি দাঁড়ালাম তাহলে নামাজ এখনো দাঁড়ায়নি নামাজ শুরু হয়নি তাহলে আগে চিনুন আপনি নিজেই নামাজ তাই তো জন্ম হওয়ার পরে আজানের ইকামত দেয় কেন না জগতের শ্রেষ্ঠ সূরত সৃষ্টির সেরা মুহাম্মাদী সূরতে আদম সূরতে আদমের বেটা বুঝতে না পারলে কপাল ফাটা তাই তো নবী সূরতে মুহাম্মাদী সূরতে ভূমিষ্ঠ হয়েছে তাই মুহাম্মাদী সূরত হলো তুমি নামাজ নামাজ আর নামাজ এই নিজের নামাজকে নিজেকে চেনার জন্য নিজেকে জানার জন্য নিজেকে বোঝার জন্য আমি নামাজ পড়লে আল্লাহর দুঃখ মিটবে আল্লাহর অভাব মিটবে আল্লাহ বড় হয়ে যাবে ছোট ছিল না 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 আল্লাহ যা আছে তাই থাকবে না বড় হবে না ছোট হবে জি আল্লাহর অভাব মিটবে না গরিব হবে না তাহলে নামাজটা কি জন্য না নিজের জন্য নিজের নামাজ যে ভুলে যায় সেই লোক দেখানো নামাজ পড়ে তার জন্যই খারাপই এখন অনেক নামাজি বাবু ডন্ট ম্যাট আমার উপরে কোনো আক্ষেপ নেবেন না যে এতদিন নামাজ পড়লাম সব বেকার ভাই বেকার টেকার শেকার যা কিছু আপনি যাকে ধরেছেন তাকে বলুন যার অনুসরণ করেন তাকে বলুন খালি বলছে পড়ে যাও বাবা কি পড়বো মানেটা কি এর ভাবার্থ কি কোরআন পাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ ইমানদার যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে বলছে হে ইমানদারগণ তোমরা নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত নেশা অবস্থায় আছো আল্লাহ নামাজ মেরাজ থেকে আনলেন প্রধান নামাজ নবী সম্পর্কে আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল ফখুযু আমার রাসূল যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো তো নবীর দ্বারাই নামাজ পেয়েছি গ্রহণ করে নিয়েছি কিন্তু এখানে নামাজ ছাড়তে বলছে মদের জন্য জি এখন একটাও হাদিসে যায় না চলছে কোরআন যে আয়াত বললাম সূরা নিসা ওমা আতাকুমুর রাসূল ফখুযু আমার রাসূল যা দেয় তা তোমরা নাও তো নিলাম তো নামাজ আল্লাহ তুমি ছাড়তে বলছো কেন হ্যাঁ লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নামাজের কারিবি যেও না নামাজের নামাজ পড়া তো দূরের কথা নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত নেশা অবস্থায় আসো তাই নেশাটাকে প্রাধান্য দেওয়া হলো মদ ঘরকে প্রাধান্য দেওয়া হলো মদকে প্রাধান্য দেওয়া হলো তাই কি যদি না দেওয়া হতো নামাজের নিকটে যেতে মানা কেন আকলমন্দ কো কাফি ফাকাতে ইশারা নাদান কো কাফি নেহি ডাক্তার কা বাটাল্লা বিবেক বুদ্ধি আল্লাহ যাকে দিয়েছে ইশারা যথেষ্ট আর যে নাদান বিবেক বুদ্ধিতে কাজ চালায় না নিজের পরের একটার কথা শুনে চলে তাকে হাজার দলিল দেন কিছুই কাজে লাগবে না শয়তানকে আল্লাহ কম দলিল দিয়েছে কিন্তু তার আকাল নেই বিবেক নেই জিদ্দি এই জিদ্দিটাই তার বিবেক খেয়ে নেয় যে যখনই কোনো দলীয় মনোভাব যে না না আমার দল ঠিক আছে ভালো বললেও মানবো না আরে প্রমাণলে না মানবো না এই যে জিদ্দি এই জিদ্দিটাই হলো প্রকাশ্য শয়তানির সুরাতে সে পৌঁছচ্ছে জি এই জিদ্দিটাই শেষ করেছে আজাজিলকে আর আজকেও ওই জিদ্দি যাদের কাছে আছে তাদেরকে শেষ করে দিচ্ছে কি করবেন না আপনি আমাকে দুর্গা মেরে দেবেন তাড়িয়ে দেবেন এ করে দেবেন আমার ভেতর থেকে কি ইমানটা নিতে পারবেন আওলাদে রাসূল যাদের উপরে আপনি দরুদ না পড়লে নামাজ হয় না কারবারা প্রান্তরে তাদের কি না অপমান করেছে বলুন তো যারা করেছে তারা কেউ ঠেলাওয়ালা ছিল তারা কেউ ব্যবসায়ী ছিল চাষিবাসী ছিল 22,000 মধ্যে মিনিমাম 21,000 মুফতি মুহাদ্দিস আলেম ছিল হুসাইনকে কতল করা আছে তার উপরেও মিলল না কি জালিম শহীদ করেছে মস্তক ছিন্ন করে মাথা ঝুলিয়ে দিয়েছে বল্লামের ডগাতে আবার ঘোড়া চালিয়ে তাদের লাশগুলোকে ধুলোতে ধুসে ছিন্ন বিচ্ছিন্ন করে ছুটিয়ে দিয়েছে
নবীর ঘরের মহিলাদেরকে আবরু ছিনে খালি মাথায় চাবুক মারতে মারতে 80,000 কিলোমিটার হাঁটি নিয়ে গেছে। জি, এর থেকে বড় অপমান আমরা পাই? যদি কারো উমরে আল্লাহর ওলির জন্য, নবীর জন্য, আহলে বাইতের জন্য দলবল পাকিয়ে যদি কেউ কিছু করুক না কেন, তো জেনে নাও আমি আহলে বাইতের রঙে আছি, আউলিয়াদের পক্ষে আছি, অতএব তাদের সুন্নাত। ও ভাই, নবী মেশওয়াক করেছেন, আমিও মেশওয়াক করছি সুন্নাত। আর নবী যে দান দান ভেঙে রক্ত ঝরিয়েছে, আমার কেউ রক্ত ঝরালে ওটা সুন্নাত নয়? আল্লাহর নবী তায়েফে দাওয়াত দিতে গেছেন, বলে পাগল আবার নবী হয়? এটা উন্মাদ নবী হয়? মাশাআল্লাহ, নবীকে ভাই বলছে, ছেলেদের লেলিয়ে দিলে ইট পাটকেল ছড়ো, এত ইট পাটকেল ছেলেদের লেলিয়ে দিও হলো যে মাথা ফেটে শরীরের মাংস তৎনাস হয়ে খুন ঝরতে ঝরতে পায়ের তলায় গড়িয়েছে, জুতো আর পা চিপটে গেছে, ছাড়ে না। তো এই অপমানটা বলবেন না, নবীর কি অপমান? যদি অপমানটা আপনার কাছে খারাপ, নবীর দিন ছাড়েন? সত্যি অবাক হতে। আরে, কোনো কিছু বলার আগে তার হাকিকত জানতে হয়, বিষয়টা জানতে হয়, সূত্রটা জানতে হয় যে কি কারণে কেন। না, পাপ হবে, গুনাহ হবে। যার সম্পর্কে কিছু বলতে যাব, যদি সে মিথ্যেবাদী হয় তো তার তরফ থেকে আল্লাহর তরফ থেকে তার শাস্তি হয়ে যাবে। কিন্তু যে সত্যবাদী হয় তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা মানে তোমার কাছে যে সত্য আছে ছিনিয়ে নেবে, তোমাকে মিথ্যাবাদী ধরে পৌঁছে দেবে। আল্লাহ পাক কোন সত্যবাদীর অপমান কেউ যদি করে আল্লাহ সহ্য করবে না, বরদাস্ত করবে না, কারণ আল্লাহ যদি তাকে ভালোবাসে, আমি যদি কাউকে ভালোবাসি তাকে যদি কেউ অপমান করে আমার সহ্য হবে? পরস্পর। তো ভাইরা আমার, নবী যে কথায় আসছিলাম যে নামাজ নিকটে যেতে মানা করলে, মদ যতক্ষণ খাচ্ছ খাও, মদ খাওয়া অবস্থায় নামাজ যাবে না। কেন না? আল্লাহ পাকের বলার উদ্দেশ্য হচ্ছে তুমি মদ খেয়ে তো মাতাল, বেহোশ, তোমার তো নিজের জ্ঞানই নেই। তাহলে উদ্দেশ্যটা কি? না, নামাজে তুমি যখন যাবে সহুশ জ্ঞানে নামাজ আদায় করো। তার মানে আল্লাহ পাক বলছে হাত্তা তালাম না, তখন তুমি যে কি বলছো, তুমি তো যখন নিজেই জানো না মদ খেয়ে তুমি কি পড়ছো কি বলছো তুমি নিজেই জানো না, ও নামাজ আল্লাহর দরকার নেই। তাই তুমি মদ খেয়ে পড়ে থাকো, আমার নামাজে নিকট এসো না এর জন্য। কিন্তু যখন তারপরেও কমবখত নামাজ ছেড়ে দিচ্ছে, মদ ছাড়েনি, আল্লাহ বললে মদ হারা, মদ হারা, অনেক কষ্ট লাগলো ছাড়তে। তাহলে এখানে বোঝা গেল নামাজের নিকটে যেতে তাকেই বলা হয় যে নামাজ সম্পর্কে বোঝে। আর যদি বলেন তাহলে নামাজ পড়বো না, তো আল্লাহ ওখানে পড়তে মানা করলেন কেন? জবাব তো দিতে হবে একটা, নাকি অবাক হচ্ছেন নাকি আপনারা? বুঝি আসেনি? নেশা অবস্থায় তো আমরা তার থেকেও বড় নেশা অবস্থায় আছি। নামাজের মধ্যে গরুর খেয়াল, দুনিয়ার খেয়াল, ব্যবসার খেয়াল, টাকার খেয়াল, হিংসা বিদ্বেষ, বেটাকে সাইজ করবো নামাজ পড়ছি। চার রাকাত নামাজ পড়া থেকে ইমাম সাহেব তিন রাকাত পড়িয়েছে, এক ব্যক্তি 16 জন নামাজ পড়ছে, 15 জন কেউ বলেনি, একজন বলছে হুজুর আজকে নামাজ ভুল হয়েছে। বলে কেন, কি ভুল? বলে তিন রাকাত পড়িয়েছে। 15 জন বলছে না না ঠিক পড়িয়েছে। বলে না গো হুজুর, তিন রাকাত। যখন এই জোর করে বলছে তিন রাকাত পড়িয়েছে, তুমি সার্টিফাই কি করে হচ্ছ? বলে হুজুর প্রতিদিন 4 রাকাত নামাজ পড়ি, 4টে বাজারের হিসাব হয়ে যায়, আজকে 1টা বাজার রয়ে গেছে হিসাব হয়নি। কি কথা বুঝে গেল? তাহলে 4 রাকাত নামাজ পড়ে 4টে বাজার, বউ বাজার, নাইন বাজার, সাম বাজার, এ বাজার, 4 বাজার, তো আজকে আমার বউ বাজারের হিসাবটা বাকি রয়ে গেছে, 3 রাকাত হয়েছে, 3টে বাজার হিসাব হয়েছে। এমন কে ব্যক্তি আছে নামাজি বলেন তো যে নামাজ পড়তে পড়তে তার খেয়াল হয় না? সব থেকে তো বড় খেয়াল আমি কবার তসবিহ পড়লাম, একবার না, দুবার না, তিনবার, খেয়াল হয় না? তাহলে আল্লাহর ইবাদত করবো, অঙ্ক কষবো না আল্লাহর ইবাদত করবো, করাকাত হলো, তাহলে কি ছেড়ে দেবো? না, রাকাতও চলবে, গুনতিও চলবে, আল্লাহ পাকের দিদারও চলবে। তবে হ্যাঁ, ইমাম ধরে নামাজ পড়তে হবে, যেন আপনার আগে ইমাম থাকে। সে আপনি যখন কাউকে দেখবেন তো এককেই দেখছেন, আর দেখতে দেখতে আপনার হিসাব অঙ্ক সব কিছু হবে, কিন্তু দেখে দেখে হবে, বাজে খেয়াল আসবে না। নামাজে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি এটা মানেই না জানেন তো নামাজ, ওই যে বলছে মদ অবস্থায় নামাজ, কি বললেন নিজেই জানো না,
اهدنا الصراط المستقيم কি বললাম তাহলে এটা আমাকে জানতে হবে যে আমি কি বললাম আল্লাহকে আল্লাহর সঙ্গে নামাজের সঙ্গে কথা কথা হয় তো মহান সাহেবরা বলেন না যে নামাজ মানে কি আল্লাহর সঙ্গে কথোপকথন যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো আবার তার থেকে বেশি নামাজ পড়ো নামাজে আল্লাহর সঙ্গে কথা হয় তো আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো সহজ সরল পথে পরিচালিত করো তাই না তো রোজানা বলে যাচ্ছি পরিচালিত হব কবে হয়েছে না হয়নি যদি হয়ে যায় বলবো কেন জি আল্লাহ বলছে রোজানা বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে হেদায়েত করো আর দ্বিতীয়টা তারপরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমাকে যখন বলেছিস যে আমি তোকে হেদায়েতে চালাবো সহজ সরল পথে পরিচালিত করব তাহলে বল কি বলবো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ গো তাদের পথে চালাও যাদের উপরে তোমার আনাম তথা তুমি পুরস্কার করেছো বলি ইবাদত করবে আল্লাহর সূরা ফাতিহার যদি জ্ঞান থাকতো মৌলবী ফতোয়া দেবে না শুধু সূরা ফাতিহাটা যদি জেনে নেই তাহলে তো বিরাট আলেম হয়ে যাবে খোদার কসম লাগবে না কিছু কারণ সূরা ফাতিহার মধ্যে পরিপূর্ণ কোরআন লুকিয়ে আছে আর সূরা ফাতিহাটা লুকিয়ে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর বিসমিল্লাহির রহমানির রহিম লুকিয়ে আছে বিসমিল্লাহর বায়ের ভেতরে আর বিসমিল্লাহর বায়ের নিচে আছে নোকতা আর মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে ও ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের ছেলে আব্বাসের ছেলে আপনার কি বলে আব্দুল্লাহকে বলছে ও আব্দুল্লাহ ওই বায়ের নিচে যে নোকতাটা কে তুমি জানো বলে না হুজুর জানে না আনা নোকতা তুন তা তালে বায়ে ওই বায়ের নিচের নোকতাটা হলাম আমি আলী অর্থাৎ আব্দুল্লাহ ওই বায়ের নিচের নোকতাটাকে যদি আমি তাফসীর করি সত্যটা উটের বোঝাই হয়ে যাবে বায়ের নিচের নোকতা বিসমিল্লাহর কত তাফসীর সূরা ফাতিহার কত তাফসীর বাবু বাতাসা দেবো না কথা বললে চুপ করে বস এত দিন অনেক সহজ আবার আবার ভাববেন যে যেভাবে বলছেন দিন তো বিরাট কঠিন মানা যাবে না ভাই আমার প্রিয় ভাই যান উল্টো ভাববেন না দিন খুব সহজ ভাই যার ট্যাংরি ভালো আছে পা ভালো আছে তাকে যদি বলি 2 কিলোমিটার হাঁটো হ্যাঁ কোনো ব্যাপার না আর যে প্যারালাইসিস রুগী তাকে যদি বলি 2 কদম হাঁটো তো যদি সারা জীবন কারো না কারো পাল্লাই পড়ে প্যারালাইসিস হয়ে গেছি তো চলবো কি করে তার জন্য হাঁটা কঠিন তার জন্য দিন কঠিন কিন্তু যে দিনের মর্ম দিনের ভেদ রহস্য বুঝে নিয়েছে খাঁটি ইমাম পে তার জন্য 2 কিলোমিটার 200 কিলোমিটারও ক্ষতি নেই কঠিন নেই ঠিক আছে দিন কঠিন নয় যার চোখ নাই তার জন্য বড় কঠিন কিন্তু যার চোখ আছে দৃষ্টি শুদ্ধি ভালো তার জন্য কোনো কঠিন নাই হড় হড় করে পড়ে নেবে ঠিক না কঠিন তার জন্য যার মধ্যে দুর্বলতা আছে কোরআন খুব সহজ আনালে খুব কঠিন পড়তে না জানলে কঠিন তাহলে এখানে করব আল্লাহর ইবাদত আল্লাহকে চাইলাম যে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ দেখাও কিন্তু আল্লাহ বললেন যে আবার বলো আমার সহজ সরল পথে চলবে বলে হ্যাঁ 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 তাহলে বলো কি বলবো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত রয়েছে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদেরকে তুমি অনুমোদিত করেছো যাদেরকে তুমি বেছে নিয়েছো তাদের পথে চালাও তাহলে আল্লাহ কি বললেন যে আমার সিরাতে মুস্তাকিম আমি ডাইরেক্ট নয় আমার কাছে আসতে গেলে আমার আনাম পানেওয়ালা অর্থাৎ আমার নবী ওলি আহলে বাত আউলিয়ারা হলো তাদের পথে চললে ওটাই আমার সিরাতে মুস্তাকিম সূরা ফাতিহাই বুঝি না ফতোয়াটাই বুঝি আল্লাহ ছাড়া কেউ মাওলানা তো মাওলানা মোহাম্মদ ছাড়া জি বলছি আল্লাহ নবী ছাড়া আর কাউকে মানা যাবে না তাই তো অনেক জায়গায় বলে বলে না
আমার কাছে অনেক আছে বিভিন্ন জায়গায় যাই আল্লাহর নবী ছাড়া আর কাউকে মানা যাবে আর কার উপরে ঈমান রাখতে হবে আর কার প্রতি দলিল নিতে হবে আর কাউকে পছন্দ হওয়া যাবে তাই বললাম আপনারা এখানে এত বড় একটা গ্রাম আবার উলমা নগর অন্তত শুনলাম নাকি 25-30 জন এখানে মুফতি আছেন ভাই আমি মুফতি ভাইদের কাছে সিলেন্ডার হয়ে গেছি মনে করবেন না আমার মনে হয় এনারা আপনার কাছে যায়নি আচ্ছা বললে আনবে না তা আমার মনে হয় যায়নি যদি না জানতো মুফতি সাহেবের দোষ না আলেমদের দোষ না আর যদি আলেম সাহেবরা বলেনি তাহলে তাদের দোষ ভাই আল্লাহ নবী ছাড়া আর কারো উপরে ইমান রাখা যাবে কিনা মানা যাবে কিনা যদি বলেন না আল্লাহ নবী বাস ওটাই টপিক আর নেই তাহলে নামাজ ছাড়ো আমার প্রশ্ন নামাজ ছাড়ো কেন আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته اي بنت السلام علينا الله الله النبي ছাড়া যদি আর কাউকে প্রয়োজন নেই সালাম দিলে কোথায় আগে তা তারিফ প্রশংসা ছানা বাহানা যা কিছু করলে আল্লাহর করলে দৈহিক আত্মিক সবকিছু আপনার জন্য আত্তাহিয়াত লিল্লাহে ও সালাওয়াত ও তাইয়্যিবাত আমার পাক পবিত্রতা আমার নামাজ আল্লাহর জন্য আসসালামু আলাইকা হে নবী আপনার প্রতি সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহ ও বারাকাতু হে নবী আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বাস এতটা তারপরে কি বলছি আসসালামু আলাইনা আপনার দেশে নামাজে বলো তো এটা মানে কি কমবখত মৌলবি নিজেকেও চেনে না আসসালামু আলাইনা নবীর উপরে সালাম দিলে আর ওই সালাম ঘুরিয়ে আমাদের প্রতি সালাম হে নবী আপনার উপরে সালাম আর ঘুরি আবার আসছে আসসালামু আলাইনা আমাদেরও উপরেও সালাম তো তুমি ওলিকে মানবে না আহলে বাইতকে মানবে না আল্লাহর নবী ছাড়া বাকি আর দরকার নেই তোমাকে দরকার হলো নিজের উপরে সালাম পৌঁছাচ্ছ বাহ এগুলো আপনাদের জানা যদি সহজ এগুলো বলছি জানা জিনিস তো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন এবং সকল সালিহিন বান্দাদের উপরে বলেন আল্লাহর ওলিরা সালিহিন বান্দা নয় আলে নবীর পরেও ওলি গোস কত বুজুর্গ এবং নিজে কেউ দরকার হচ্ছে ঠিক না বেঠে এরপরে কত বড় বুড়ো বক্ষ হলে মানুষকে উমরাহ করে চিন্তা করুন নবীর পরে ওলি লাগবে গস কত লাগবে পীর মুর্শিদ লাগবে যে কারণে ওয়ালা ইবাদিল্লাহ সালিন তাকে লাস্টে করেছে নবীর পরেই করেছে আসসালামু আলাইনা অতএব তুমি কারো উপরে ফতোয়া দেওয়ার আগে জেনে নাও যে তোমার উপরে ওই সালাম পৌঁছাও তার মানে তুমি নবীওয়ালা হও সালিহিনওয়ালা হও ওলিওয়ালা হও আলিওয়ালা হও তবে তোমার উপরে সালাম না হলে গজব দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আহাদ আহমদ মোহাম্মাদের আহাদ আহমদ মোহাম্মাদের যারা খবর রাখে না জেনে নিও হাশরের দিন তারাই হবে দিন কানা কি কানা দিন মানে সূর্যবলা দিন নয় এই যে দিনে চলছি আমরা আহাদ আহমদ মোহাম্মাদের যারা খবর রাখে না জেনে নিও হাশরের দিন তারাই হবে দিন কানাম কপালে যে নাই তাদের কপালে যে নাই তাদের ও ভাই নামাজ পড়লে কপালে ধুলো লাগে না এই মাটি ধুলো কার বদলত হয়েছে নবী পাক না হলে হতো তো নবী পাকের কদমের বদলত হয়েছে কপালে যে নাই তাদের নবীর পায়ের ধুল
الله سلام امار او محمد رسول الله سلام امار او محمد رسول আমাদের درود سلام আমাদের درود سلام করো গো কবুল الله سلام امار او محمد رسول اللهم তোমার উপর ঈমান যাদের দোষ তারা যাবে না ঈমান মানে কি মেনে নেওয়া নবীকে যারা মেনে নেবে তার নবী যেটা দিবে সেটা নেবে আর যদি ঈমান না থাকে তো নেবে না তো যাকে নিয়ে নি ঈমানদার না বেঈমান যদি আল্লাহ নবী দিয়ে যায় আমি মানলাম না তোমার উপর ঈমান যাদের দোষ তারা যাবে না তোমার রহস্য জানলো যারা জান্নাত হবে ঠিকানা কোন রহস্য নবী হওয়ার জন্য জিসম লাগে নবী হওয়ার জন্য শরীর লাগে আমরা বলি না নবী আমাদের মতো বাশার বলেন যে আমাদের মতো একজন মানুষ তো নবী প্রশ্ন প্রথম নবী হওয়ার জন্য কি শরীর লাগে জিসম লাগে নবী হওয়ার জন্য রাসূল হওয়ার জন্য ওজুদ লাগে না দেহ লাগে না শরীর লাগে না কিন্তু এলানে নবুয়ত হওয়ার জন্য শরীর লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ যখন নবুয়তের ঘোষণা করব এলান করব আমার এলান কেউ শুনবে তাহলে শুনে যখন আমার কাছে আসবে তার মতো আমার শরীর হতে হবে কারণ আমি যেভাবে চলব নবী যেভাবে চলবে আমরা সেভাবে চলব নবী যেভাবে দেখাবে আমরা সেভাবে দেখব নবী যেভাবে খাবেন আমরা সেভাবে খাবো নবী যেভাবে শাদি করবেন আমরা সেভাবে শাদি করব নবী যেভাবে দুনিয়াবি জীবন যাপন করবেন আমরা সেভাবে দুনিয়াবি জীবন যাপন করব তাহলে এলানে নবুয়ত ঘোষণা করার জন্য নবীকে আসতে হলে তাহলে দেহ রূপে আসতে হবে মানুষ রূপে আসতে হবে তবে মানুষ রূপে মানুষ তার পেছনে ইত্তেবা করবে অনুসরণ করবে কিন্তু নবী হওয়ার জন্য ওজুদ লাগে না দেহ লাগে না কুনত নাবিয়াও ওয়া আদাম বাইনা রুহে ওয়াল জাসাদ কুনত নাবিয়াও ওয়া আদাম বাইনাল মায়ে ওয়া তিন সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন আরে যেখানে আদম এখনো হয়নি আদমের খুমির একদিকে মাটি একদিকে পানি একদিকে রুহ একদিকে আপনার দেহ একদিকে সেখানে আমার নবী বলছে আমি সেখানেও নবী ছিলাম তাহলে নবী হওয়ার জন্য দেহ লাগে না তো নবী হওয়ার জন্য যদি দেহ না লাগে তো নবী আমাদের কাছে দেখভাল করার জন্য আজও নবী দেহ লাগবে না জোরে বলেন নবী আদম হওয়ার পূর্বে যেভাবে নবী ছিলেন আমরা ইবাদত করব নবী দেখবেন সেভাবে নবী দেখবেন জোরে বলেন সুবহানাল্লাহ এত করে মানে তেলাওয়াত করছি ইনশাআল্লাহ দিকে যাব কিন্তু ঘোষণামূলক এলানে নবুয়াত যখনই করছেন তাহলে তার ইত্তেবা করতে গেলে নবী যদি রুহানিতে থাকে আমরা হাওয়া জানি হাওয়া আছে হাওয়ার অনুসরণ করতে পারবো দেখতেই পাই না রং নাই ফলে আমার নবীকে আল্লাহ পাকের সুরাতে মুহাম্মাদের নূর দপ্তরে মানুষ রূপে আসতে হলো তবে তো দেখে দেখে অনুসরণ করব জি তা আমরা নবুয়তে জিসম শরীর দেখে ইত্তেবা কিন্তু নবুয়তে জিসম দেখে ইত্তেবা কিন্তু ভেতরে যে নবী রুহানি সেই রহস্যটা জানতে হবে সেই ভেদ জানতে হবে এই জন্য কামেল ওলির দরকার কারণ নবী মারা গেছে ভাই আমার একটা উদাহরণ দিচ্ছি এই যে জামাটা আজকে পরেছি আগামীতে যদি আমি আবার নতুন জামা এটা চেঞ্জ করে অন্য একটা জামা পরে আসি কামিজ পরে আসি আপনারা বলবেন ভাই যে ইমতিয়াজ সেই যে দেহটা নিয়ে এসেছিল উনি কি মারা গেছে আমি বুঝলাম না বলে এইরকম একটা জামা পরেছিল দেখাবেন সিম্পটম বলে সেই জামাটা তো নাই এখন অন্য রঙের আমি হ্যাঁ সে মারা যায়নি তার লাশ ফেলে এসেছি তার মানে এই জামাটা হলো লাশ
ভাই আমার ভেতরে শরীরটা দেখতে পাচ্ছেন না, জামা দেখছেন তো, জামাটা হলো দেহের পোশাক, আমি যে আছি আমার পোশাক দেহ, জামা কাপড় যেমন আমার দেহের পোশাক, তো আমার শরীরের মধ্যে যে আমি আছি এই আমিটা উড়ে চলে গেলে পড়ে থাকে দেহ, আমি আর নাই, আমি চলে গেলাম, আমার ভেতরে যে আমি, আমিও নিরাকার, আল্লাহ যেমন নিরাকার আমিও নিরাকার, কিন্তু দেহ নিয়ে আসি আকার, কিন্তু আমি যখন চলে যাব হু দেহ পড়ে থাকবে, তো এটা হলো রুহের নফসের পোশাক, তো এই দেহের পোশাক কাপড়, রুহের নফসের পোশাক দেহ, তা আমার নবী রুহানি নবী নফসানি নবী, অতএব জিসম ধরতে হবে মানো নাই, কিন্তু আমাদেরকে যখন কোনো পথ দেখাবেন তাকে এই দেহ পরিধান করে আসতেই হবে, যারা বলেন সুবহানাল্লাহ, তো দেহ পরিধান করে আসা মানে এই নয় যে তিনি আমাদের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, হ্যাঁ তিনি আমাদের মতো, আরে আপনাকে আমাকে পথ দেখাবার জন্য দেহ ধারণ করেছে, যদি মানুষের সুরত ছাড়া আর কোনো সুরত আছে, শ্রেষ্ঠ সুরত ইনসানি সুরত, তাই শ্রেষ্ঠ সুরতের উপরে যদি কোনো সুরত না থাকে তো আমার নবী যদি অন্য কোনো সুরতে আসে মানুষ মেনেই নেবে না, মানবে কেন না, জিনের সঙ্গে ইনসানের ভাই ভাই হতে পারে না, ফেরেশতার সঙ্গে মানুষের সঙ্গে ভাই ভাই হতে পারে না, মানুষের সঙ্গে মানুষের ভাই ভাই হয়, ভাই ভাই মানে এই নয় যে আমার রিশতেদারি ভাই, ভাই ভাই মানে সাথী, মহব্বত মিলন, কথা ভালো লাগছে বাবজি আমার, যদি ভালো না লাগে বলবেন অসুবিধা নেই, আপনারা যেটা চাইবেন সেই হালকায় বোঝাবো, জানেন না প্রথম এসছি তো, কীভাবে কোন টপিকে কি ওয়াজ করব, কতটা নিতে পারবে কি পারবে না, সর্বসাধারণের ওয়াজ শোনা অনেক রকম আছে, আমার ওয়াজ আবার অনেকেই বুঝতে পারে অনেকে বুঝতে পারে না, একটু ক্রিটিক্যাল হয়ে যায়, ভাইরালে চলে যায়, ভেতরে চলে যায়, তরিকতে চলে যায়, যাই হোক নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যদি না চিনতে পারেন জীবনটাই বেকার হয়ে যাবে, আসার যাওয়াটা বেকার হয়ে যাবে, তাই কবি কি বলছেন, আহাদ আহমদ তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না, তোমার ভেদিত জানলো যারা জান্নাত হবে ঠিকানা, আমার মাথায় থাকে যেন তোমার পায়ের ধুল, লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূলুল্লাহ, রহমতে মাওলা তুমি কোরআন পাকে জেনেছি, আহাদি ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি, আহাদি ওই আল্লাহ জাহাদ ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি, তোমারই উম্মতে আমায় তোমারই উম্মতে আমায় কর গো কবুল, লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল, কাবা বাইতুল্লাহ জানি মদিনাতে তোমার ধাম, জোরে বলেন সুবহানাল্লাহ, কাবা বাইতুল্লাহ জানি মদিনাতে তোমার নাম, মদিনাতে তোমার ধাম, আরে নূরে খোদা সাল্লে আলা, নূরে খোদা সাল্লে আলা মুস্তফা হয় তোমার নাম, নূরে খোদা সাল্লে আলা মুস্তফা হয় তোমার নাম, সাদির বলে নবী মাওলা, সাদির বলে নবী মাওলা অকুলের কুল, লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল, আমাদের দরুদ সালাম, আমাদের দরুদ সালাম করো গো কবুল,
الله سلام امار و محمد رسول اللهم صل على Ha ha ha.